सबसक्राइब करुन आर के आर बीडी चैनल एवं बेल आइकन चापुन परवर्ती वीडियो सबार आगे देखार जन्नो। अस्सलामु आलैकुम, चले आसलम नतून आरेकटी भिडियो निये। और आज के जो भिडियो करते जाच्छि ता होलो जो वाल्टन एच नाइन प्रो जे मोबाइलटी गत बछर तारा लंच करेछिलो सेटार उपरे। तो आसले ए मोबाइलटी वाल्टन जतगुलो मोबाइल ए पर्यन्त तारा मार्केटे निये आसछिलो तार मध्य थेके अनेक भालो एकटी सारा फलानोर मतो एकटी मोबाइल। जे मोबाइलटी मूलत মানে আমিও ইউজ করেছি আর আমার ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল অনেক আগে, আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিওটা অনেক পরে করতেছি। আমি আসলে মোবাইলটা ক্রয় করেছি কবে আমি যদি আপনাকে দেখাই, আমার এখানে যখন আমি ক্রয় করেছিলাম তখন আমি একটু আনবক্সিং করেছিলাম। তো আনবক্স করার সময় আমার সে ডেটটা ছিল 21 সেপ্টেম্বর, দ্যাটস মিন দেখা গেছে আপনার এই মোবাইলটা অলরেডি 5 মাসের উপরে হয়ে গিয়েছে যে আমি ইউজ করতেছি। তো আমার মনে হয় যে এটাও একটা ভালো দিক রয়েছে যে আপনি একটা ভালো মানে রিভিউ বা ভালো একটা মনে করেন যে আপনি মতামত পাবেন আমার থেকে যে 5 মাস ব্যবহার করার পর আসলে আমি এই মোবাইলের বা এই মানে মোবাইলটিতে কেমন ফিল করলাম, কেমন এটাতে আমার মনে করেন যে এক্সপিরিয়েন্স হলো, এই বিষয়গুলোর উপরে আপনি মোটামুটি একটা মানে এক ধারণা পাবেন। তো আমি চেষ্টা করব কম কথা এটাকে মানে ফুল ডিটেলস বলার জন্য। তো ওয়ালটনের যে এই মোবাইলটি রয়েছে, এই মোবাইলটি মোটামুটি দেখতে ওভারঅল কয়েকটি কালারে রয়েছে, যেহেতু আমার কাছে এই কালারটি আপনার স্কাই যে মানে গার্ডিয়ান কালারটা, এই কালারটা আমার কাছে মানে ভালো লাগে তাই আমি এই কালারটি নিয়েছি। তো এই কালারটি মোটামুটি এটা ব্যাগে তারা দেখা গেছে প্লাস্টিক ইউজ করেছে, অতএব দেখা গেছে প্লাস্টিক হওয়া সত্ত্বেও মোটামুটি শাইন করে আর হাতের ফিঙ্গার মোটামুটি লাগলে এটা বোঝাই যায় যে ফিঙ্গারটা লাগে। তো পিছনে তারা যা রেখেছে তা হলো তাদের লোগোটা এখানে রয়েছে, এখানে তারা 3টি ক্যামেরা এইচ নাইন প্রোতে আপনারা জানেন যে ইউজ করেছে, এখানে ফ্ল্যাশলাইট, তারপরে এখানে রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টটাও মোটামুটি ফাস্ট, আমি যদি করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে ফিঙ্গারপ্রিন্টটাও মোটামুটি ফাস্ট। তবে এই মোবাইলটিতে যে জিনিসটি আমার কাছে কম মনে হয়েছে সেটা হলো যে আপনার ফেস আনলক না থাকা। তো ফেস আনলক এটা আমাদের নেই। প্রথমত আমি এটার ব্যাটারি বা দেখা গেছে কি আপনার ব্যাকআপ যে মানে ব্যাটারি ব্যাকআপের বিষয়টা, তো সব কিছুই বিবেচনা করে আমি নর্মালি ইউজ করেছি এবং কি নর্মালি ইউজ করার পর মোটামুটি আমার ইন্টারনেটটা ইউজ থাকে, সবসময় আমার ইন্টারনেট অন থাকে, প্লাস 4G সবসময় আমার দেখা গেছে হয়তো আমার এই ওয়াইফাই থাকে অথবা দেখা গেছে আমার মোবাইল নেট আমার সবসময় অন থাকে। আমি এই অবস্থায় আমি এটার যে ব্যাকআপ পেয়েছি সে ব্যাকআপটা মোটামুটি অলমোস্ট আপনার 2 দিনের উপরে। তো 2 দিনের উপরে আমি এটা ব্যাকআপ পেয়েছি, বলা চলে যে 48 ঘন্টারও বেশি ব্যাকআপ আমি মোটামুটি পেয়েছি মানে ইন্টারনেট ওভারঅল ইউজ মোটামুটি করে। এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরাটা আসলে মানে এই বাজেটের মধ্যে যা রয়েছে আমার কাছে মনে হয়েছে মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি ভালো আসলে আশা করা ঠিক না। এই বাজেটের ফোনের মধ্যে আপনি এর চেয়ে বেশি ক্যামেরার মানে আশা করাটা একটা মানে বেশি হয়ে যায়। তো এই বাজেটের মধ্যে আমি যে ক্যামেরা এটার মধ্যে দেখেছি তো মোটামুটি ভালো। তো 3টি ক্যামেরা ওরা দিয়েছে, একটি হলো 13 মেগাপিক্সেল, একটি হলো আপনার 5 মেগাপিক্সেল, আর একটি হলো আপনার 0.3 মেগাপিক্সেল। এটা 3টা ক্যামেরা রয়েছে। তো 3টি ক্যামেরা এটার মধ্যে ইউজ করা হয়েছে, সামনে আপনার 8 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। তো মোটামুটি এটা যে ক্যামেরার রেজুলেশন রয়েছে মোটামুটি ক্যামেরা রেজুলেশন ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে চলার মতো তেমন খারাপ না। আপনার যদি লাইট ভালো থাকে মানে আপনি যে যখন ছবিটা তুলতেছেন সেই লাইট যদি মোটামুটি ভালো থাকে তাহলে আপনি ছবিটা ভালোই দেখবেন যে উঠতেছে। এবার আমি পারফরমেন্সের কথাটা বলতে চাই। পারফরমেন্সটা আসলে অনেক বড় একটা ফ্যাক্ট যে আসলে যারা গেমার হোক বা দেখা গেছে নন গেমার হোক তাদের সবার জন্যই মানে পারফরমেন্স হয়েছে একটা বড় বিষয়। আসলে পারফরমেন্সটা আসলে কেমন মোবাইলের মধ্যে আমি পেয়েছি বা এটা আমাদের হচ্ছে, তো মূলত আমি যতটুকু দেখেছি এটা 4GB যেহেতু র্যাম ইউজ করা হয়েছে তো 4GB র্যাম আর মোটামুটি এটার মানে
1.8 GHz আপনার প্রসেসর ইউজ করা হয়েছে। হেলিও আপনার এটার মধ্যে আছে হেলিও 22 আপনার প্রসেসর মডেল। তো এই মডেলে বা এই প্রসেসর এবং কি র‍্যামে আপনার যে স্পিডটা আসলে আশা করা হয় ওই তুলনায় মোটামুটি একটু কম আমার কাছে মনে হয়েছে। কারণ আমি কিছু গেম প্লে করার চেষ্টা করেছিলাম, বিশেষ করে গেমের ক্ষেত্রে গেলে বোঝা যায় আসলে স্পিডটা কেমন মূলত পাচ্ছি। তো সেই ক্ষেত্রে মনে হয়েছে যে একটু স্পিডটা মানে হালকা কম, তবে এটা মানে বোঝানোর মতো না বা বোঝার মতো না যে আসলে কম পাচ্ছি এরকম। তবে পাবজি বা দেখা গেছে কি ফ্রি ফায়ার বা অন্যান্য যে আপনার গেমগুলো রয়েছে সেই গেমগুলোর ক্ষেত্রে এটা মানে তেমন সুইটেবল মনে হয় না আমার কাছে। তবে তারপরেও দেখা গেছে আপনার বাজেট কম থাকলে আপনি ওইগুলো খেলতে পারবেন, খেলার জন্য কোনো সমস্যা না, আপনি খেলার চলবে। তবে আপনি যতটুকু আশা করবেন হয়তো বা যতটুকু স্পিড তার থেকে একটু কম পেতে পারেন। তো পারফরমেন্সটা ওভারঅল ভালো, এ পর্যন্ত আমি কখনো হ্যাং মিতে দেখিনি, মোটামুটি ওভারঅল আমার কাছে এটা ভালোই মনে হয়েছে। এটাতে আপনার প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের, যেটা হলো হেলিও 822 আর 1.8 গিগাহার্টসের আপনার এটা প্রসেসর ইউজ করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা টোটাল আপনার 4 কোর আর কি 4 কোর সিপিইউ ইউজ করা হয়েছে। তো এখানে আমি যদি ডিভাইসে যাই, ডিভাইসে গেলে আমি এখানে দেখতে পাবো যে এটার মডেলটা কি। মডেল হলো পিমিউ H9 Pro, এটা হলো গিয়ে ওয়ালটনের যে মডেলটা তারা ইয়ে করেছে সেটা, আর ম্যানুফ্যাকচারার আপনার ওয়ালটন, আর বোর্ড হয়েছে ওয়ালটন, হার্ডওয়্যার এই আপনার MT6761। তো যাক ওইগুলোর দিকে না নজর দিয়ে মেনগুলোর দিকে একটু নজর দিই। তো এখানে স্ক্রিন সাইজটা হয়েছে আপনার আপনার 6.1 ইঞ্চ স্ক্রিন সাইজ, আর স্ক্রিন রেজুলেশন হলো গিয়ে আপনার আপনার 720 বাই আপনার দেখা গেছে 1560। এই স্ক্রিন রেজুলেশনটার উপর আমার অবজেকশন মানে মোটামুটি একটু আছে। তো কারণ এই স্ক্রিন রেজুলেশনটা আমার কাছে মানে সুইটেবল মনে হয় নাই। এখানে যদি আপনার স্ক্রিন রেজুলেশন 1080 হতো তাহলে হয়তো বা আরও বেটার হতো। তো যাক এই বাজেটের মধ্যে যা দেওয়া হয়েছে তাই আমার কাছে মনে হয় বেশি। আর এটা যেহেতু 4 GB RAM, দেখতেই পাচ্ছেন 4 GB RAM অলরেডি আপনার মনে করেন যে ইউজ হয়েছে, মোটামুটি ভালোই ইউজ হয়েছে, অ্যাভেলেবেল আছে মোটামুটি মাত্র 1.5 GB। আর এখানে আপনার ইন্টারনাল স্টোরেজ, এটার স্টোরেজ আপনার টোটাল হয়েছে 64 GB। তো 64 GB আমার এই ফোনে আমি পাচ্ছি। আর এখানে সিস্টেমে রয়েছে Android 10, API লেভেল হয়েছে গিয়ে আপনার 29, আর এখানে এটা সিকিউরিটি পাথ লেভেল, এগুলো আসলে বলার বিষয় না, এগুলো দেখানোর তেমন একটা বিষয় না। আর এখানে ব্যাটারি মানে হেলথ এখন গুড, সমস্যা নেই। আর এখানে আপনার ব্যাটারি আপনার অ্যাম্পিয়ার হলো এটা 4000 অ্যাম্পিয়ার, এটার ব্যাটারি অ্যাম্পিয়ার 4000। যেহেতু আমি 5 মাস আগে ক্রয় করেছি তাই একটু এখানেও দেখে নিলাম আর কি যে আসলে এখানে ডিফারেন্স কী আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে ভিডিওর। এখানে ফিচারে যদি আসি, ফিচারে দেখব কিছু তাদের প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন যে আসলে দেখতে অনেক গর্জিয়াস এটাকে মনে হয়। এখানে নিচে যদি আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি কালারে এটা অ্যাভেলেবেল। একটা হলো ব্ল্যাক, তারপরে হচ্ছে মিডনাইট সায়ান, তারপরে হলো গিয়ে আপনার পার্পেল, তারপরে হলো ক্রিস্টাল স্কাই, এই 4টি কালার। তারপরে হচ্ছে গিয়ে লাইট ওয়েট হেভি ডিউটি, তারা বলতেছে যে আসলে এটা অনেক ভালো হেভি ডিউটি করার উপযুক্ত একটা ফোন। তবে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে প্রসেসরটা আর একটু ইয়া করলে তারা পারতো, যাই হোক যতটুকু দিয়েছে ভালো দিয়েছে। তবে যেটুকু এখানে আমরা প্রেজেন্টেশন দেখি বাস্তবে আসলে ততটা না। যেমন মনে করেন যে এখানে যে ইয়াটা দেখানো হয়েছে, ইমেজটা দেখানো হয়েছে যে মানে বাস্তবে যেমন দেখতে ছবি তুললে তেমনই দেখবে, আসলে বাস্তবে আর এরকম ছবির মতো হয় না। আমরা যে ছবি তুলি সেই ছবিগুলোতে এতটা ক্লিয়ার হয় না। তো এখানে Android 10, তা আসলে লো বাজেটের মধ্যে যদি আমি বলি যে এই ফোনটি কেমন, তাহলে এক কথায় যদি বলি তাহলে এই ফোনটি লো বাজেটের মধ্যে আপনার খুবই ভালো। তো আমি এটা যখন ক্রয় করি তখন এটা খুবই মার্কেটে আপনার স্টক আউট অবস্থা চলতেছিল, কারণ তখন এত বেশি এটা সাড়া ছিল যে আপনার প্রি অর্ডারে এটার মানে এত বেশি অর্ডার হয়েছিল যে
মানে ওয়াল টোন প্রোটেকশন করতে করতে তাদের মানে মানে এক ধরনের অবস্থা খারাপ ছিল। তো এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে অনেক জায়গাতে, আপনি অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ফোনটি বর্তমান প্রাইস হচ্ছে, এই ফোনটির বর্তমান প্রাইস হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন 9,799 টাকা। তবে আমার ভাগ্য ভালো ছিল, তখন ছিল হয়েছে 9,500 টাকা। তবে আমার ভাগ্য আরও একটু ভালো ছিল, কারণ আমি ডিসকাউন্টে ক্রয় করেছি, সেটা হলো 8,300 টাকা। তো মোটামুটি আমার এটা অনেক কম পড়েছিল। তো আমি যখন ক্রয় করি তখন 9,500 টাকা ছিল, তো তারপর আমি ডিসকাউন্টে সেই মোবাইলটা পেয়েছি মাত্র আপনার 8,300 টাকায়। তো সেই তুলনায় আমি মনে করি যে আমি উইনার। আর মোবাইল এক্সপিরিয়েন্স মানে ব্যবহারকারী হিসাবে এক্সপিরিয়েন্স যতটুকু আমি এটাতে পেয়েছি বা যতটুকু আমার মানে এটার থেকে এক্সপেক্ট ছিল, আমার মোটামুটি এক্সপেক্ট এটা ফিল হয়েছে। ওয়ালটন এই লো বাজেটের মধ্যে একটা ভালো ফোন মানে উপহার দিয়েছে, তাই ওয়ালটনকে ধন্যবাদ। তবে আরও ভালো কিছু করা দিতে পারে, কারণ ভালোর তো আর শেষ নেই বললে চলে, ভালোর আরও ভালো রয়েছে। তো যেহেতু বাংলাদেশে তৈরি হয় তাই তাদের কস্টিং কম, তাই তারা আরও ভালো কিছু করতে পারে। তো এই মোবাইলের এই হলো গিয়ে ওভারঅল ডিটেলস। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।